রবির উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন একজন নবী দিয়েছেন যেই নবী মায়ের গর্ভ থেকে দুনিয়া আসার পর যখন দুনিয়ার জমিনে পড়লেন শব্দ করেছেন যেই শব্দগুলো করেছেন দুনিয়া আসার পর শব্দ করেছেন আমাদের সাধারণত বাচ্চারা কান্না করে ঠিক কি না দুনিয়ায় বাচ্চা আসার পরে কান্না করে আর নবীও কান্না করেছেন নবীর কান্নার আমাদের কান্না ভিন্ন রে মুসলমান নবী দুনিয়ায় এসে কান্না করেছেন উম্মতি 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 বলে এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী দান করেছেন যেই নবীর নামে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী দান করেছেন যেই নবী দুনিয়া আসার পরে উম্মতের জন্য কাঁদে কার জন্য দুনিয়া আসার পরে আব্বা নাই কিন্তু আব্বার জন্য নবী কান্দে না রে মুসলমান দুনিয়া আসার পরে উম্মতের জন্য কান্দে দুনিয়া থেকে যাওয়ার সময়ও কার জন্য কান্দে জোরে বলেন হে নবীর উম্মত শুধু দুনিয়া আসার পরে কান্না করেছে দুনিয়া থেকে যাওয়ার সময় কান্না নয় আমার নবী 63 বছর জিন্দেগি আমার নবী শুধু উম্মতি উম্মতি করে কেঁদে কেঁদে কাটিয়েছে সব সময় শুধু উম্মতের চিন্তা ওই নবীর কথা আল্লাহ বলে দেয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নবী আপনি জানে দেন যদি কোনো বান্দা আমার ভালোবাসা পাইতে চায় তারা যেন আপনার অনুসরণ করে মুসলমান ইমানদার নবী 63 বছর জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছেন এর নবীর উম্মতের দল কেমন একজন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন কেমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন হঠাৎ করে মদিনায় যখন নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে হঠাৎ করে মদিনায় হঠাৎ করে নবীর একদিন কোনো সন্ধান পাওয়া যায় না মদিনায় নবী নাই নবী নাই মদিনায় কোনো নবীর সন্ধান পাওয়া যায় না কেউ জানে না নবী কোথায় আছে এর নবীর উম্মতের মদিনায় কোনো নবীর সন্তান নাই নবীকে পাওয়া যায় না নবীর কোনো খবরও নাই আবু বকর কান্দে ওমর কান্দে উসমান কান্দে আলী কান্দে ফাতেমা কান্দে হাসান হুসাইন কান্দে গোটা মদিনার মানুষগুলা কান্নাকাটি করতেছে মাসুম বাচ্চারাও কান্দে নবীর কোনো খবর নাই এক এক করে তিন দিন হয়ে গেল কয়দিন জোরে বলেন তিন দিন আমার নবীর কোনো খবর নাই মদিনায় নবীর কোনো খবর নাই সাহাবায়ে কিরাম কান্দে আলীও কান্দে হাসান হুসাইনও কান্দে ফাতেমাও কান্দে নবী নাই রে মদিনায় নবীর কোনো খবর নাই হযরত ওমর আমিরুল মুমিনিন ইমামুল মুসলিমিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কান্দে তরবারি নিয়ে বের হয়ে গেলেন তরবারি নিয়ে বের হয়ে গেলেন সবার কথা একটাই মনে হয় আমার নবীকে মুনাফিকেরা মেরে ফেলছে ওমর তরবারি নিয়ে বের হয়ে গেলেন বের হয়ে বলতেছে মুনাফিকের দল বল আমার নবী কোথায় আমার নবীকে মনে হয় মুনাফিকেরা খতম করে ফেলছে আবু বকর ডাক দেখো ওমর পাগলামি করিও না এর ওমর পাগলামি করিস না রে ভাই
চল নবীর সন্ধানে বের হয়ে যাই। উমর ডাকতে কই নাই আবার নবীর সন্ধান যদি মুনাফিকেরা না দেয়, আমার নবীর খবর যদি মুনাফিকেরা না দেয়, একটা মুনাফিক আমার তরবারি থেকে বাঁচতে পারবে না। আবু বকর ডাকতে কোমর পাগলামি করিস তোর উমর চল নবীর সন্ধানে বের হয়ে যাই। আবু বকর আর উমর নবীর সন্ধানে বের হয়ে গেলেন। মদিনায় নবীর খবর নাই, সব মানুষগুলা পাগল পাড়া হয়ে গেছে, নবী কোথায় গেল? তিন দিন হয়ে গেল। আবু বকর আর উমর যাইতে 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 এক পাহাড়ের পাহাড়ি এলাকায় যাওয়ার পরে যায় দেখে ওই জায়গায় একটা রাখাল দাঁড়ায় আছে। রাখাল কান্না করতেছে দাঁড়ায় দাঁড়ায়। এবার আবু বকর ডাকতে পেরে রাখাল ভাই আপনি কেন কান্না করেন? তো ভাই আমি বড় বিপদ আছি, তিন দিন হয়ে গেল আমি বড় বিপদ। বলে আমি তিন দিন হয়েছে উট আর ভেড়া গুলা নিয়ে আই পাহাড়ি এলাকায় ঘাস খাওয়ানোর জন্য আসলাম। এবার আজকে তিন দিন আমার উট আর ভেড়া গুলা ঘাসের মধ্যে মুখ লাগায় না। বলে কেন মুখ লাগায় না? বলে ঘাস খায় না, উট গুলাও কান্না করে ভেড়া গুলাও কান্না করে। বলে ব্যাপার কি? বলে ভাই এই যে পাহাড়ের গুহার মধ্যে একটা লোক আজকে তিন দিন পর্যন্ত কান্না করে, এই লোকের কান্না শুনে আবার ভেড়া গুলা উট গুলা ঘাস খায় না, আমি বড় বিপদে আছি, আমি কি করি? বলে তিন দিন হয়ে গেল লোকটা কান্না করে, এই লোকের কান্না শুনে আমার ভেড়া বকরিগুলা তিন দিন হয়েছে ঘাসের মধ্যে মুখ লাগায় না। আবু বকর ডাকতে কুমার এই লোক আমার দয়ার নবী ছাড়া কেউ হবে না রে ওমর, চল চল যা দেখি যার প্রেমে পড়ে যার মুহাব্বতে পড়ে ঘোড়া ঘাস খায় না ভেড়া ঘাস খায় না, এই লোক আমার নবী ছাড়া কেউ হবে না। আবু বকর উমর দৌড়ে গেলেন পাহাড়ের গুহার দিকে, যায়া দেখে আমার নবী আপনার নবীর মুসলমান ওই পাহাড়ের গুহার মধ্যে সিজদায় পড়ে কান্দে, উম্মতি ইয়া উম্মতি 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 বলে নবী কান্দে। আবু বকর ডাক দেখো নবী গো আপনার আজকে তিন দিন পর্যন্ত মদিনায় কোনো খবর নাই, ও গো নবী মদিনার সাহাবীর বড় পাগল হয়ে গেছে গো নবী, আপনাকে সাহাবীর এত ভালোবাসে সাহাবীরা পাগল পাড়া হয়ে গেছে আপনার কোনো খবর নাই, ও গো নবী ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে নবী নাই, নবী গো আমরা আজকে তিন দিন পর্যন্ত আপনাকে খোঁজা খুঁজি করি, ও নবী আমি ওই আবু বকর যে আবু বকর আপনার খেলার সাথী, আমি ওই আবু বকর যে আবু বকর আমি ওই আবু বকর যে আবু বকর আপনার হিজরতের সাথী, নবী আপনি মাথা উঠান আপনি আর কানতে হবে না, ও নবী আমি আবু বকরের সারা জীবনের নেক আমল সব আমি আপনার উম্মতের দান করে দিলাম। আমার নবী মাথা উঠায় না, নবী মাথা উঠায় না, নবী কান্না করতেছে। উমর ডাকতে কার পয়গম্বর আমি তো আপনার ওই উমর যে উমর আপনার মাথা আনার জন্য আমি গিয়েছিলাম, মাথা আনতে গিয়ে আপনার সুন্দর চেহারা দেখা আমি আবার নিজের মাথা আপনার সামনে পেতে দিলাম গো নবী, ও নবী আপনি মাথা উঠান আপনার উম্মতের জন্য আর আপনি কানতে হবে না গো নবী, ও নবী আপনি মাথা উঠান আমি ওমরের সারা জীবনের নেক আমল গুলা আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। মুসলমান ইমানদার
তারপর নবী মাথা উঠায় না, নবী কান্না করতেছে, একটাই শব্দ নবী কান্দে, উম্মতি উম্মতি, ও আল্লাহ আবার উম্মতের কি অবস্থা হবে, এই বলে শুধু নবী কান্না করতেছে। এবার আবু বকর ডাক দেখো উমর, নবী মাথা উঠাবে না, নবী যাবে না, এর উমর নবীকে যদি নিতে হয় তাহলে নবীর কলিজার টুকরা ফাতেমাকে লাগবে, এর নবীর উম্মতের দল। আবু বকর আর উমর সেখান থেকে ফিরে চলে আসলেন, এবার পথের মধ্যে আলীর সাথে দেখা, আলীও নবীর খুঁজে বের হয়ে গেলেন, আলী দেখে উমর কান্দে, আবু বকরও কান্দে, আলী ডাকলিকে ডাক দেখো, ওরে আলী নবীর সন্ধান পাইছি, ফাতেমাকে সারা নবীকে আনা যাবে না। এবার আলীও চলে আসলেন, এবার ফাতেমার ঘরের দরজায় আসার পরে যখন আলী কান্না করতেছেন, ফাতেমা ডাক দেখো প্রাণের স্বামী, আপনিও কান্না করেন আর আবু বকরও কান্দে, বাহিরে দাঁড়ায় দাঁড়ায় ওমরও কান্দে, আমার তো মনে হয় মুনাফিকেরা আমার আব্বাকে মেরে ফেলছে। আলীও কান্দে, উসমা উমরও কান্দে, আবু বকরও কান্দে, ফাতেমাও কান্দে, আলী ডাক দেখা বিবি রে, ও ফাতেমা নবীর সন্তান পাওয়া গেছে রে ফাতেমা, তবে নবী কানা যাইতেছে না, নবী আসতেছে না। এবার ফাতেমা দৌড়ে গেলেন হাসান হুসাইনের কাছে, হাসান হুসাইন সঙ্গে নিয়ে ফাতেমা আলী সবাই মিলে গেলেন নবীকে আনার জন্য। এবার নবী কান্দতে গিয়ে দেখে নবী এখনো সিজদায় পড়ে, উম্মতি উম্মতি করে কান্দে। এবার ফাতেমা ডাক দেখে আব্বা, আপনাকে নেওয়ার জন্য আমি ফাতেমা আরছি, আপনার কলিজার টুকরা ফাতেমা আরছি আব্বা, আপনি মাথা উঠান। নবী মাথা উঠায় না সিজদার থেকে। এবার ডাক দেখে হাসান হুসাইন, তিন দিন পর্যন্ত আজ খানা খায় না গো আব্বা, হাসান হুসাইন আজকে তিন দিন পর্যন্ত খানা খায় না, শুধু নানা নানা বলে কান্দতেছে, ও আব্বা মাথা উঠান, আপনার উম্মতের জন্য কান্দতে হবে না, ও আব্বা আমি ফাতেমার জীবনের যত নেক আমল আছে সব নেক আমল গুলো আপনার উম্মতের দান করে দিলাম। তারপর নবী মাথা উঠায় না, এবার নবী আরো কান্দে, উম্মতি উম্মতি বলে কান্দে রে মুসলমান, যেই নবী দুনিয়া আসার পরও কান্দে, নবী যাওয়ার সময় উম্মতের জন্য কান্দে, ওই নবী পাহাড়ের গুহায় গিয়ে উম্মতের জন্য কান্দে। এবার ফাতেমা দুটো হাত তুলে কো আল্লাহ, আপনি আমার আব্বারে আর কত কাঁদাইবেন, ও আল্লাহ আব্বারে আর কাঁদাইন না, ও আল্লাহ আব্বারে আপনার কাঁদাইন না আল্লাহ, ও আল্লাহ আবার হাসান আর হুসাইন আমার দুটা সন্তান, আমি আপনার রাস্তায় আমার বাবার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। জিব্রাইল যাও যাও, আমার বন্ধুকে মাথা উঠাইতে বলো, আমার বন্ধুকে মাথা উঠাইতে বলো, আমার বন্ধুর উম্মতের জিম্মাদার, আমার বন্ধুকে একটা খবর জানে দাও, আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। মুসলমান ইমানদার, ওই নবীর ব্যাপারে আল্লাহ জানে দেন, قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله, আল্লাহ কয় নবী আপনি উম্মতদেরকে জানে দেন, আপনার উম্মতরা যদি আমার মুহাব্বত আর ভালোবাসা পাইতে চায় তারা যেন আপনাকে মুহাব্বত করে আপনার অনুসরণ করে।